আমরা জানি সাধনা না করলে মুক্তি বা মোক্ষ লাভ সম্ভব নয়, কিন্তু এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে সাধারণ মানুষ তার সাধনা নাই থাকলো, তার আধ্যাত্মিক অনুভূতি নাই থাকলো, কিন্তু সেই এমন একটি স্থান যেখানে তার দেহত্যাগ ঘটলে সে সোজাসুজি মুক্তি লাভ করে। চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই কাশীতে সাধন ছাড়া মুক্তি লাভ হয় কেন। 1912 সালে মা কাশীতে আসেন এবং প্রায় 3 মাস ছিলেন। আমি তখন কাশীতে পাণিনি ব্যাকরণ পড়ি, সঙ্গে কাব্য উপনিষদ। পাঠে এত দূর মনোনিবেশ করেছি যে ধ্যান জপের সময়ও ব্যাকরণের সূত্র, শব্দ, ধাতুরূপ প্রভৃতি আমার চোখের সামনে ভাসতে থাকে। ব্যাকরণ যেন আমাকে পেয়ে বসেছিল। ভগবত ধ্যান আর হয় না, ভাবলাম মাকে জানাই, এর একটা প্রতিকার করতে হবে। যখন সাধুরা কেউ পাশে নেই, এমন সময় মাকে বললাম, মা, আজকাল আমার মনটা বড়ই চঞ্চল, ধ্যান জপ মোটেই হয় না। মা বললেন, তুমি কি কিছু পড়ো? আমি বললাম, হ্যাঁ, হিন্দু কলেজে সংস্কৃত বিভাগে আমি ব্যাকরণ ও উপনিষদ পড়ি, আর দুপুরে অপর একজন পণ্ডিতের কাছে ব্যাকরণ ও কাব্য পড়ি। এই কথা বলা মাত্র রাধু বলে উঠল, তাই তো আমি ভাবি সাধু হয়ে আবার কলেজে রোজ বই নিয়ে যায় কেন। তখন মা বেশ জোরের সঙ্গে বললেন, তুমি মনে করো না যে এই কথাগুলো তোমাকে একটি ছোট্ট মেয়ে বলছে, তুমি জানবে মা জগদম্বা রাধুর মুখ দিয়ে তোমাকে বলছেন। আমি বললাম, তবে কি পড়াশোনা ছেড়ে দেব? মা বললেন, একটাই মন, কোন দিকে দেবে, পড়াশোনা ছেড়ে দাও। গুরুর আদেশ মস্তক পাতিয়া গ্রহণ করলাম, কিন্তু পুত্রশোক হলে মানুষের যা অবস্থা হয় আমারও ঠিক তেমন অবস্থা। ইতিপূর্বে পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজ আমার পড়াশোনার উপর কটাক্ষ করেছিলেন, কিরে পণ্ডিত হবি নাকি, সেদিন থেকে পড়াশোনা ছেড়ে দিই। মা কাশীখণ্ড শুনবার ইচ্ছা প্রকাশ করলেন, আমি পাঠক হলাম। কাশীতে মরলে সোজা মুক্তি লাভ হয় এই কথা কাশীখণ্ডে লেখা আছে। একদিন রাধু মাকে বলল, এই যে মাছিটা মরে পড়ে আছে, এটাও কি মুক্ত হলো? মা ঠিক জোরের সহিত বললেন, হ্যাঁ, ওটাও মুক্ত হলো। একদিন আমি মাকে বললাম, মা, এই যে কাশীতে কত গুণ্ডা রয়েছে, এরা এখানে মরে মুক্ত হবে, আর অন্যত্র হয়তো একজন তপস্বী সামান্য কামনার জন্য আটকে যাবে, এটা কি ঠিক? আমি রাজা ভরত ও তার হরিণ শিশুকে লক্ষ্য করে এই কথা বলেছিলাম। আরও বললাম, শঙ্করাচার্য বলেছেন জ্ঞান ছাড়া কিছুতেই মুক্তি হয় না। মা বললেন, বাবা, তোমরা পড়েছো, ঘুরেছো, ঠাকুর আমাদের বলে গেছেন কাশীতে মরলেই মুক্তি হবে। ভগবানের এই তো অহেতুকি কৃপা, সব জায়গায় সাধন করে মুক্তি হবে, এখানে তিনি বিনা সাধনেই জীবকে মুক্তি দেন। পরে উপনিষদে ঠিক এইরূপ কথা পাই, প্রাণ উৎক্রমণকালে রুদ্রদেব এইখানে জীবকে ত্রাণকারক মন্ত্র দান করেন, এর দ্বারা জীব মৃত্যুরহিত হয়ে মোক্ষ লাভ করে। সুতরাং মুক্তিক্ষেত্র কাশীতে সর্বদা বাস করবে, কাশীবাস ত্যাগ করবে না। কাশী সেবাশ্রমের ব্রহ্মানন্দ মহারাজকে দীক্ষা দেওয়ার জন্য আমি মাকে অনুরোধ করি। মা বললেন, কাশীতে আমি কাউকে দীক্ষা দেব না, তুমি একটা ঠাকুরের নাম বলে দাও। আমি বললাম, বেশ কথা, আমি নিজেই কিছু জানি না, বুঝি না, আবার অপরকে বোঝাতে যাব। মা হেসে বললেন, আচ্ছা, অপর জায়গায় দেব, এখানে না। আমি কাশীতে দীক্ষা না দেওয়ার কারণ জিজ্ঞাসা করলাম মাকে। মা বললেন, কাশীতে যা করা যায় তা অক্ষয় হয়, দীক্ষা দিয়ে আমি শিষ্যের পাপ গ্রহণ করি, পাপকে অক্ষয় করব কেন? পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজও একবার বলেছিলেন, এখানে একবার জপ করা মানে অন্য জায়গায় শতবারের সমান, তোরা খুব জপ করিস। কথা প্রসঙ্গে তিনি একথাও বলেছিলেন যে কাশীর আধ্যাত্মিক প্রবাহটা রিলিজিয়াস কারেন্ট, অসির দিক দিয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন নিজের প্রিয়জনকে, এবং আমাদের ওয়েবসাইট
এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন সার্চ করে গুগলে। এখানে আমরা বিভিন্ন রকম তথ্য দিয়ে পোস্ট দিয়ে থাকি সাধনার বিষয় নিয়ে, তো সেগুলো জানতে পারবেন, শিখতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।